এটা দেখতে খুবই সুস্থ কবুতরের মতো, কিন্তু সুস্থ কবুতর না। এই এখানে দেখতে পারতেছেন এর হাড় ডিবে রয়েছে, বা চোখ দিয়ে পানি পড়ছে কিনা বা নাক দিয়ে পানি পড়ছে কিনা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। প্রথমেই কবুতরটা হাতে নেওয়ার পর যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হলো কবুতরের ফিটিংস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো কীভাবে আপনারা একটি ভালো সুস্থ কবুতর চিনবেন। অনেক নতুন কবুতর পালক আছেন যারা হাটে যান এবং হাটে গিয়ে র্যান্ডমলি কবুতর কিনেন, কিন্তু কবুতরের ভালো মন্দ না বুঝেই অনেক সময় কিনে ফেলেন। অর্থাৎ হেলথ, স্বাস্থ্যগতভাবে কবুতরটা ঠিক আছে কি না সেটা না বুঝেই অনেকে কিনে ফেলেন। তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন, কারণ আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা একটা ভালো কবুতর সম্পর্কে একটি ভালো আইডিয়া পাবেন। অর্থাৎ আপনারা ইজিলি একটি ভালো কবুতর বেছে কিনতে পারবেন হাট থেকে। চলুন ভিডিও করা শুরু করা যাক। এখন আমি আপনাদের এক জোড়া কবুতর ধরে দেখাবো যেগুলো সম্পূর্ণ সুস্থ, এবং দেখতে পারতেছেন এদের অ্যাক্টিভিটি, এরা খুবই চঞ্চল, মানে এটা মোটামুটি সুস্থ আছে। প্রথমেই কবুতরটা হাতে নেওয়ার পর যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হলো কবুতরের ফিটিংস। অর্থাৎ কবুতরের ফিটিংস ঠিক আছে কি না তা জানতে হলে আপনাকে দেখতে হবে কবুতরের বুক। অর্থাৎ এখানে হলো কবুতরের বুক, অর্থাৎ যে কবুতরের ফিটিংস খারাপ থাকবে, অর্থাৎ যে কবুতরের বুকের হাড্ডি বেরোয় থাকবে, অর্থাৎ এখানে আপনারা ধরলে বুঝতে পারবেন কবুতরের হাড্ডিটা আপনার হাতে লাগছে, এবং যে কবুতরটার ফিট, যেমনটা এই কবুতরটা হাড্ডি দেখা যাচ্ছে না, অর্থাৎ এই কবুতরটার ফিটিংস খুবই ভালো এবং এর বুক শুকিয়ে যায়নি। আরেকটা বিষয় হলো অসুস্থ কবুতরের শরীর খুবই পাতলা থাকবে এবং ওজন খুবই কম থাকবে, এবং সুস্থ কবুতর খুবই চটপটে এবং খুবই অ্যাক্টিভ থাকবে এবং এর স্বাস্থ্য খুবই ভালোই থাকবে। সো আপনারা কেনার সময় অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করবেন। আরেকটি বিষয় হলো এখন যেহেতু বর্ষার মৌসুম, এখন কবুতরের গরম ঠান্ডা লাগার প্রবণতা সবচেয়ে বেশি। অর্থাৎ এই সিজনে আপনারা কবুতরের ঠান্ডা লাগার প্রবণতা খুবই থাকে, বেশি থাকে। সো কীভাবে বুঝবেন একটা কবুতরের ঠান্ডা লাগছে কি না? সো ঠান্ডা লাগার জন্য প্রথমে দেখবেন কবুতরের চোখ উঠে যাবে, অর্থাৎ চোখ ফুলে চোখ দিয়ে পানি পড়বে। এটা হলো ঠান্ডা লাগার অন্যতম লক্ষণ। এবং আরেকটি লক্ষণ হলো নাক দিয়ে পানি পড়বে, অর্থাৎ কবুতর যখন নাক দিয়ে নিঃশ্বাস নেবে তখন নাক ওইখান থেকে একটা শব্দ বের হবে এবং এখানে টিপ দিলে ওইখান থেকে পানি বের হবে। সো অবশ্যই আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আরও কয়েকটা বিষয় আছে, যেমন অসুস্থ কবুতর একটু লড়াচড়া কম করবে, খাবার দাবার কম খাবে। সো আপনারা যেহেতু অনেকগুলো কবুতর থেকে একটা বেছে নেবেন, অবশ্য খাঁচার মধ্যে যে কবুতরটা বেশি অ্যাক্টিভ দেখবেন সেই কবুতরটা হাতে নিয়ে দেখবেন কবুতর ফিটিংস ঠিক আছে কি না, কবুতরের চোখ দিয়ে পানি পড়ছে কি না বা নাক দিয়ে পানি পড়ছে কি না এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। কারণ এই ধরনের কবুতর যখন আপনারা আপনাদের লফটে আনবেন তখন আপনাদের প্রত্যেকটা কবুতর, লফটের প্রত্যেকটা কবুতর এই রোগের আক্রমণের শিকার হবে। সো আপনারা অবশ্যই দেখে নেবেন। এখন আপনাদের আমি একটা অসুস্থ কবুতর ধরে দেখাবো, যেটা কিনা দেখে আপনারা চিনবেন এটা একটা অসুস্থ কবুতর। এখন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটা হলো একটা অসুস্থ কবুতর। এটা দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে এটা একটা অসুস্থ কবুতর। এটা দেখতে খুবই সুস্থ কবুতরের মতো, কিন্তু যারা নতুন কবুতর পালক আছেন তারা দেখেই বলবেন এটা একটা সুস্থ কবুতর, কিন্তু আসলে এটা একটা সুস্থ কবুতর না। কীভাবে? এটার ফিটিং খুবই বাজে, কারণ এটার বুকের মধ্যে দেখবেন এর এই এখানে দেখতে পারতেছেন এর হাড়টি বেরোয়ছে এবং বুকটা খুবই সরু হয়ে আছে। তো এই ধরনের কবুতর আপনারা কখনোই কিনবেন না, কারণ এই ধরনের কবুতর না খেতে খেতে এদের বুক শুকিয়ে যায়। এছাড়া দেখতেছেন এই কবুতরটার মুভমেন্ট খুবই কম এবং এটার ওজন খুবই হালকা। সো এই ধরনের কবুতর আপনারা অবশ্যই কিনবেন না, যদিও এর মধ্যে কোনো ঠান্ডা লেগে নেই, কিন্তু এটার ফিটিং, যেটা প্রথম শর্ত হলো ফিটিংস ঠিক থাকতে হবে, কিন্তু এটার ফিটিংস খুবই বাজে। সো এই কবুতরটিকে আমি আপনাদের ছেড়ে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝবেন এর চলাফেরা একটা নর্মাল কবুতরের মতো না, অর্থাৎ একটা সুস্থ কবুতরের মতো না। এর চলাফেরা খুবই স্বাভাবিক না এবং এর খুবই দুর্বল। সো চলুন এটাকে ছেড়ে দেখাই। ভিউয়ার্স, আপনাদের বোঝার সুবিধার্থে আমি অসুস্থ কবুতরটিকে বাকি কবুতরগুলোর সাথে ছেড়ে দিলাম। আপনারা দেখতে পারতেছেন বাকি কবুতরগুলো উড়ে চলে গেলেও এই কবুতরটা ওড়ার কোনো চেষ্টাই করছে না, কারণ ওড়ার মতো এর যথেষ্ট পরিমাণ শক্তি নেই, কারণ এই কবুতরটা খুবই দুর্বল হয়ে পড়েছে
এবং একে চাইলেই পুনরায় আবার ধরে ফেলা যাচ্ছে। আপনারা দেখতে পারতেছেন আমি খুব সহজেই আমি এটাকে ধরে ফেলেছি, এবং এটাকে যদি আমি পুনরায় ছাড়ি, ছাড়ার পর ঠিক সেম আগের মতোই কবুতরটা তেমন মুভমেন্ট করছে না এবং সহজেই একে ধরে ফেলা যাচ্ছে। এবং অন্যদিকে আমার বাকি কবুতরগুলো সুস্থ থাকায় সুন্দর উড়াউড়ি করছে। সো এই ছিল আমার আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।